শ্রম আইন লঙ্ঘনের মামলায় ডক্টর ইউনুস সহ চারজনের 23 মে পর্যন্ত জামিন মঞ্জুরের আদেশ দেন আদালত। মঙ্গলবার সকালে শ্রম আদালত জামিন মঞ্জুর করেন। জামিনপ্রাপ্ত গ্রামীণ টেলিকমের ওই 3 শীর্ষ কর্মকর্তা হলেন প্রতিষ্ঠানটির পরিচালক আশরাফুল হাসান, নূরজাহান বেগম ও মোহাম্মদ শাহজাহান। বিকাশে কম খরচে ক্যাশ আউটের লিমিট বেড়ে 50,000, ফ্রিও এজেন্টও 2টা। এর আগে শ্রম আপিল ট্রাইব্যুনালে হাজির হয়ে জামিন বাড়ানোর আবেদন করেন নোবেলজয়ী অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ ইউনুস। শ্রমিকের লভ্যাংশ সহ বিভিন্ন অধিকার হরণ ও লঙ্ঘনের অভিযোগে 1 জানুয়ারি ডক্টর ইউনুসের চারজনের 6 মাসের জেল ও 30,000 টাকা জরিমানা করে শ্রম আদালত। 28 জানুয়ারি শ্রম আপিল বিভাগে তারা আপিল করে, 3রা মার্চ তারা হাজিরা হয়ে জামিন চায়। আজ 16 এপ্রিল তাদের জামিন শেষ হয়, আজ তারা জামিন বাড়ানোর আবেদন করেন। এছাড়া আপিল শুনানি ধার্য করা আছে। আদালত যেভাবে হুকুম করে ওইভাবেই আসে, আমার তো করার কিছু নাই। আমরা কেউ যেন নিরাপত্তাহীনতায় না থাকি, শঙ্কা মধ্যে না থাকি, শঙ্কামুক্তভাবে জীবনযাপন করি, আইনের শাসনের মধ্যে জীবনযাপন করি,